বাইরের লোক ভাড়া করে এই প্রচার করতে হচ্ছে না। উনি সারা হাওড়া জেলার বহিরাগত গুন্ডাদের নিয়ে এলাকায় সন্ত্রাস করে তিনি ভোট প্রচার করছেন, আর কালো পতাকার কথা বলছেন। মানুষ ধিক্কার জানানোটা যদি হতাশা হয়, এর চেয়ে বলার আর কিছু নয়। যারা যে কর্মীদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করে গেছেন, সেই কর্মীরা তাদের আবেগ থেকে এই ধিক্কার জানাচ্ছে। উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 10 বছরের উন্নয়নকে তিনি পুঁজি করে আমার উন্নয়ন বলে চালাবার চেষ্টা করছেন। ডোমজুড়ের মানুষ এত বোকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছে, তার সাথে এখানেও সেই উন্নয়ন হয়েছে। 2016 সালে যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল, এবারে 2021-এ তাকে ছাপিয়ে বিধানসভা নির্বাচনে জয়মাল্য পরিয়ে দেবে। জেতার ব্যাপারে আশাবাদীরা জয় সুনিশ্চিত হয়ে গেছে। এখন শুধু লক্ষ্য একটাই, যিনি দলের সঙ্গে ডোমজুড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে 3 নম্বর জায়গায় পৌঁছানো আমাদের লক্ষ্য। আমার ব্যক্তিগত কোনো কাজের ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে 10টি অঙ্গীকার করেছে আগামী 5 বছরের জন্য, তাকে সফল রূপায়ণ করা এবং আমার ডোমজুড় কেন্দ্রে যে কাজগুলো এখনও অসমাপ্ত আছে, সেই কাজগুলোকে সমাপ্ত করা।